আপনার চিনি লাগে, লবণ লাগে, তারপর মরিচ লাগে, তেঁতুল লাগে, সবগুলো দিয়ে চাটা বানানো হয়। এটা আসলে ভালো, এটা সবাই খাইতে পছন্দ করে। আমার প্রতিদিন 60-70 কাপ মরিচ চাই লাগে। এই দেখে শিখলাম, আমার ভাই আছে, বাইর থেকে দেখে দেখে শিখলাম। হ্যাঁ, বড় ভাই আছে, বড় ভাই থেকে দেখে দেখে শিখলাম। এই দোকান তো এটা আজকে 4-5 বছর তাড়ি শিখলাম, আমার ভাইয়ে করতে পারছি, আমি আইসিএম থেকে শিখছিলাম। মনে করি যারা খাবে তারা অবশ্যই বুঝতে পারবে চাটা কেমন। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি মাঝে মাঝে আসি চা খাওয়ার জন্য। তো আজকেও তাড়াতাড়ি করে চলে আসলাম, যাতে মরিচ চা খাবো। সেদিন প্রথমে এসে আমি আসলে চাটাই।